মানে বলার কথা না, দূর হতে পারে কিন্তু খুব সুন্দর, একটা যেন পাহাড়ের মধ্যেও একটা গ্রামের পরিবেশ। এখানে নানান রকমের ব্রাশ করে পাবি, এখানে কাপড় জোড়া পুরো ছাড়ো। হাই এভরিওয়ান, মাম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে হলো আমাদের ট্রাভেলের ফোর্থ ডে, আর সকালবেলা আমরা আরিটার সাইট সিন, আরিটার না সরি, আমরা সিকিমের সাইট সিন ঘুরেছি, আর এখন আমরা চলে এসেছি আরিটার। আরিটার ঢুকতে ঢুকতে আমাদের অনেকটা সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য বাইরের কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি কাল সকালে একবার বাইরেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জাস্ট কিছুক্ষণ আগেই আমরা আরিটারে ঢুকেছি, ঢুকে ফ্রেশ হয়েছি, হয়ে এখন সবাই বসে আছি। বোনও এখনও রেডি হয়নি, এখন টিফিন টিফিন করবো, এই জাস্ট বসে আছি। আর কাল রাতে আমাদের ট্রেন, দেখতে দেখতে আমাদের চারটে দিন কেটে গেল, মন খারাপ একটু একটু হচ্ছে। বোন বলছে ওর অনেক মন খারাপ হচ্ছে, তো কি করার, দিন তো কাটবেই, দিন তো থেমে থাকবে না আমাদের জন্য। তো এখন একটু টিফিন করা হবে, মা নিচে গেছে, যাই দেখি নিচে কি টিফিন করা। সারাদিন আমাদের ঠিকঠাক করে কিচ্ছু খাওয়ানি, সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর বিস্কুট টিস্কুট খেয়েছি, আর ঠিকঠাক কিছু খাওয়া হয়নি। এখন দেখি কি টিফিন আছে, একটু টিফিন খাবো, তো নিচে যাব এখন, তো যাই গিয়ে দেখি কি টিফিন আছে, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এবং আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, মানে এরপর থেকে, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। সেটা দেখার জন্য আমার ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে। তো এখন থেকেই রাতে হবে বোন ফায়ার, সেগুলো সবটা সবটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন থেকেই এই ব্লগটা, মানে সেকেন্ড পার্টের ব্লগটা, ফোর্থ ডে সেকেন্ড পার্টের ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগবে, তো ব্লগটা দেখতে থাক। এখন সবাই মিলে বসা হচ্ছে টিফিন করতে, আজকে সন্ধ্যাবেলা টিফিনে করে হয়েছে মোমো, তো এখন সবাই টিফিন খাচ্ছে। আর এই একজন শুধু ঘট ঘট করে জলই খেয়ে যাচ্ছে, জলই খেয়ে যাচ্ছে। জেঠিমা এখনো আসেনি, ওই জেঠিমা বেরোচ্ছে রুম থেকে, আর সবাই খাওয়া স্টার্ট করে দিচ্ছে। এখন টিফিনটা করে নি, খুব জোর খিদে পেয়েছে। নিচে বনফায়ার স্টার্ট হয়ে গেছে, এই আমরা এখন বেরোচ্ছি, টিফিন টিফিন করে ওপরে চলে গেছিলাম, এখন এই সবাই যাচ্ছি। আসো মামা, আসো। নিচে বনফায়ার স্টার্ট হয়ে গেছে রে বাবা, অন্ধকার তো এখানে রে। তুমি কথা বলবে না, সরো সরো বোন, আরুকে ধর। এখানে চিকেন ফ্রাই হচ্ছে, বলো যাও, এবং মেয়েকে দোল্লার কাছে নিয়ে যাও, তো বসার জায়গা নেই। সবাই নিচে এসছে, এখানটায় অন্ধকার মতো, আর এইখানে না চারিদিকটা খুব সুন্দর, কিন্তু এখন যেহেতু এই যে আমাদের চিকেন অলমোস্ট হয়ে এসছে, কিছু কিছু করে হয়ে এসছে পুরো চিকেন, ওই যে ওখানে তুলছে না, এটা কি মামা সলিড এখানে নেই তো, কি খাচ্ছ চিকেন, পটি তো ভালোই করছে। ঠান্ডা তো হয়েছে, খাও। তোমার মেয়ের অবস্থা দেখো, উইংসটা নিয়ে বন্দুক বানিয়েছে বলে। এই যে রানী এখন দোল খাচ্ছে, আর এই যে জেঠিমা ওকে দোল দিচ্ছে। ওমা তুমি বলো তো, দোল দোলটা তুমি বলো, আচ্ছা এবার এবার টুইঙ্কেল টুইঙ্কেলটা বলে দাও তো, আমিও চলবো।
এখানে রেডি হয়ে গেছে, খাবার কেমন লাগছে খেতে? হ্যাঁ ভালো। বোন এসব খায় না, ও পছন্দ করে না, কিন্তু খাচ্ছে, সত্যি টেস্টি হয়েছে। ও আমান খেয়েছো? ভাই কে কল কর রে ভাই, কে ভাই সকাল থেকে এত পাহাড়ে পাহাড়ে উঠে শরীরের হাল বেহাল হয়ে গেছে, আর কিছু নেই। রুমে এসে বসে আছি আমি আর বোন, বোন থাম্বেল রেডি করছে, কারণ কি আমার থাম্বেলগুলো প্রথম থেকে, মানে যখন আমি স্কিন কেয়ারে ভিডিও দিতাম তখনও আমার থাম্বেল বোনই করে দিত, এবং এখনও আমার এখনও আমার থাম্বেল বোনই করে দেয়। যতই রাত হোক, দুই বোনের যতই ঝগড়া করি, তাও ওই আমাকে থাম্বেলগুলো করে দেয়। সে ভালো হোক, ভালো হলো ওর ক্রেডিট, খারাপ হলো ওর ক্রেডিট, আমার কিছুই না। আমি শুধু ভিডিও করি, এডিট করি, থাম্বেলটা ওই কোদার। লোক বলে যে ভিডিওর মেন হলো থাম্বেল, আর সেইটাই দায়িত্ব আমার বোন থাকে। তো এই বসে ওই বোন থাম্বেল বানাচ্ছে, আমি বসে আছি। আমার শরীরটা খুবই মানে একটু কেমন যেন লাগছে, সারাদিন গাড়িতে। তো তাও একবার আপনাদেরকে আমাদের এই রুমের ভিউটা, আপনাদের রুমের ভিউ বলে রুমটা আপনাদের সাথে শেয়ার করি। রুমটা কেমন? রুমটা বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। মানে আমরা দার্জিলিংয়ে ছিলাম, সেটা খুব ভালো ছিল, বাট সিকিম গ্যাংটকে যে হোটেলটা ছিলাম আমার খুব একটা পছন্দ হয়নি, ইউথা। বাট এইটা আমার খুব ভালো লেগেছে রুমটা, আমি একবার আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো আরিটারে, আমরা আজকে এসেছি আরিটারে, কালকেরে আরিটার থেকে আমরা চলে যাব, কাল আমরা আরিটার থেকে চলে যাব হংকং। আরিটার থেকে আমার কালকে রাত 8:05 ট্রেন আমাদের, তো কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখাবো, খুব সুন্দর একটা জঙ্গলের মধ্যে গ্রাম টাইপের। তো কাল আর সাইট সিন আমি যাবো না, সাইট সিন যাওয়ার আছে, মেখে নিয়ে আর যাবো না, শরীরটা খুব একটা ভালো দিচ্ছে না এত গাড়ি গাড়ি করে, সরি কেমন যেন একটা হচ্ছে, আমি যাব না। তো আর এখানকার সাইট সিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট এখানে আশেপাশের এরিয়াটাও না খুব সুন্দর, চারিদিকে সুন্দর ফুল গাছ হয়ে আছে, আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আমাদের রুমটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে এখানে একটা ব্যালকনি মতো আছে, আর এখানে সামনে দুটো সোফা আছে বসার জন্য। আর এই যে রুম, ঢুকেই রুমে, এই আজকের রুমটা খুব বড়, তাই রুমের মধ্যে দুটো বেড আছে, দুদিকে দুটো বেড আছে। আর এখানে একটা ছোট্ট আয়না আছে, এখানে একটা জামা কাপড় রাখার জন্য একটা আলমারি মতো আছে। আর এই যে বাথরুম, বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার বাথরুম, এবং গিজার আছে, 24 ঘন্টা গরম জল পড়ছে, কোনো অসুবিধা নেই। এই যে এই হলো আমাদের রুম, রুমটা খুব ভালো, পরিষ্কার সুন্দর, ঝকঝকে চকচকে। আর এখান থেকে তো ব্যালকনি, মানে এখন অন্ধকার হয়ে গেছে, বাট সকালবেলা এখান দিয়ে ভিউটা খুব ভালো দেখা যায়। চারিদিকটা এখন অন্ধকার, কিন্তু যখন মর্নিং হবে না খুব ভালো করে বুঝে যাবে। আর ওই যে ওখানে আমাদের বনফায়ার হয়েছে, এখনো আগুন জ্বলছে, সবাই চলে গেছে কিন্তু এখনো আগুনটা জ্বলছে। চারিদিকে না ফুল গাছ, নানান রকমের ফলের গাছ আছে, এখানে কুয়াশ গাছ আছে, কাল সকালে আমি সেটা আপনাদেরকে দেখাবো। কুয়াশটা কি আমিও জানি না, আমি ফার্স্ট টাইম মানে আমি শুনেছিলাম যে পাহাড়ে কুয়াশ পাওয়া যায়, কুয়াশ পাওয়া যায়, আমার মামা বলতো যে পাহাড়ে কুয়াশের তরকারি করে খায়, বাট আমি কখনো আগে দেখিনি। আজ তো অন্ধকার হয়ে গেছে, আমি এখন দেখাতে পারবো না, কাল সকালে আমি আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। বোন কুয়াশ, এখানে কুয়াশ, আমিও দেখবো এটা, আমারও কালকে দেখা কুয়াশ। আর এখন একটু বসে রেস্ট নেবো, আজকে হয়তো এই পার্টটা খুব ছোটোর মধ্যেই হবে, কারণ কি এমনি আর সারাদিন জার্নিং টার্নিং করেছি না, সবাই টায়ার্ড। আর যেহেতু সকালবেলা সিকিমের সাইট সিনটা আছে অনেকটা বড়, সেই কারণে আমি ওটাকে ভাগ করে এটা করলাম,
বনফায়ারটা ছিল, আমি চলো আপনাদের সাথেও শেয়ার করি। যাই হোক, ছোট্ট করেই হয়তো এই ব্লগটা যাবে, এখন শেষ করব না, ডিনার টিনার করে ব্লগটা শেষ করব। হাঁপিয়ে যাচ্ছি, পাহাড়ে ওঠার অভ্যাস নেই তো, এত ওঠা নামা করছি না, খুব কষ্ট হয়েছে। বাট পাহাড়টা খুব ভালো লাগলো, কি না বল, তোর কেমন লাগলো পাহাড়ে এসে? ভালোভাবেই হলো, আর এখন মনটাও খারাপ লাগবে যে কালকে সবাই বাড়ি চলে যাব, কিন্তু আর কিছু করার নেই। কিন্তু আপনাদেরকে আমি বলছি যে ভালো ভালো ব্লগ আসতে চলেছে, কারণ কি এখান থেকে গিয়েই আমার মেয়ের বার্থডে হবে, সেই একটা ব্লগ আসবে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার যখন ডিনার করতে যাব, রাতের ডিনারে কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, সেই লাস্ট কথা বলেছি, তারপরে একটু খেয়ে দিয়ে, অল্প একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু আসো না, দিকটা ঘুরে দেখি। আর এই সকালবেলা উঠেছি, আর এই জায়গাটা এত সুন্দর না, মানে বলার কথা না, দূর হতে পারে কিন্তু খুব সুন্দর, একটা যেন পাহাড়ের মধ্যেও একটা গ্রামের পরিবেশ। এখানে নানান রকম, এই হোটেলটাই যেটা এসেছি আমরা, চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান, কত রকমের জিনিস চাষ করেছে এখানে, সবটুকু আপনাদেরকে ঘুরে দেখাবো, তাই জন্য সকাল সকাল বেরিয়ে এসেছি। আর যেটিমা উঠে পড়ছে, চারিদিকটা সবুজ, কোনো অক্সিজেনের প্রবলেম হবে না, যেমন দার্জিলিংয়ে গেছে, দার্জিলিংয়ে যেমন গেছিলাম অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো, কষ্ট হচ্ছিলো, এখানে কিচ্ছু নেই, চারিদিকটা পুরো সবুজ, একটা গ্রামে এসে গেছি আমরা পাহাড়ের মধ্যে। দাঁড়া দেখাই, এই যে এটা এখানকার পাহাড়ি ধুধরা ফুল, আমাদের যেমন ধুধরা ফুলগুলো ছোট ছোট হয়, এখানে দেখুন কি সুন্দর সুন্দর বড় বড় ধুধরা ফুল। আর এইদিকে পাহাড়ের রাস্তা না, চারিদিকে এরকম গাঁদা ফুল মনে হয় আপনা আপনি মনে হয়ে আছে চারিদিকে, মানে আমরা যখন রাতে কালকে ঢুকছিলাম তখন অতটা বোঝা যায়নি, কিন্তু এখন বোঝা যাচ্ছে চারি, আর দেখা যাচ্ছিলো অল্প অল্প, কিন্তু এখন চারিদিকে। আর আমরা আছি এই হোটেলটাতে, হোটেলটাও খুব সুন্দর, ভেতরটা তো এক রাতে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এদিকে চারিদিকে কত রকম জিনিস চাষ হয়ে আছে, আর এদিকে সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে আছে, এগুলো সব শীতের ফুল আর ঠান্ডার ফুল, আমাদের ওখানে নিয়ে গেলে হয়তো এই ফুলগুলো হবে না, বলো? কি ফুল তো আমি নামও জানি না, সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর পরিবেশ, মানে বলে বোঝানো যাবে না, মনে হচ্ছে এটা কোনো গ্রামে চলে এসেছি। একটা হোয়াইট ফুল, চারিদিকে এখানে নানান ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ লাগে। ও, এটাকে বলে আই লাভ ইউ ফুল, আমি আগে কখনো জানতাম না যে এই ফুল আই লাভ ইউ বলে কোনো ফুল হয়, এই ফার্স্ট টাইম আমি কালকে শুনলাম যে আই লাভ ইউ বলেও নাকি ফুল হয়। আর এখানে আবার একটা কি রেড কালারের ফুল আছে, পাতা পাতা মতো দেখতে, আর এখানটা পুরো গাঁদা ফুলের বাগান, এই যে চারিদিকে কত গাঁদা ফুল, এখানে নিয়ে লোক মালা করলো, বলো এত সুন্দর। চলো নিচটায় যাই, এখানে পেয়ারা গাছে পেয়ারা হয়ে আছে, হ্যাঁ এখানটায় রাতে আমাদের বনফায়ার হয়েছিল। আবার একটা ফুলের গাছ, কি সুন্দর, আপনাদেরকে দেখাবো কোয়াস গাছ, আমি আগে কোনোদিন দেখিনি, আমি আমার মামার কাছ থেকেই শুনতাম যে পাহাড়ি এলাকায় কোয়াস হয় আর সেই কোয়াসের তরকারি ওরা খায়, আজকে দেখতে পারবো। এই যে কোয়াস গাছ, লতা পাতার মতো গাছ কিন্তু ফলটা আলাদা, এই যে ফলটা, এই যে কোয়াস ফল, এটাকে বলে কোয়াস ফল, কাঁচা হলো, এই যে অনেকটা পিয়ারার মতো দেখতে না,
এরা মানে পেকে গেছে, খায় না এখানে সব। এটা হলুদ দিয়েই দেখ, ছোট্ট সবে হয়ে গেছে, ছোট্ট অনেকটা পিয়ারার মতো ছোট ছোট দেখতে হয়। সেই ঝাল আচার হয় এখানে, এই লঙ্কা গুলো প্রচন্ড ঝাল হয়, আর চারিদিকে ওলকপি আর মূলো গাছ চাষ করেছে, এখানেই চাষ করা হয়। এখানে মুরগিও আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে আবার কি কি গাছ সব লাগিয়েছে, লঙ্কা গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, এখানে নতুন করে চাষ করছে। এটা পুরো বাগান মতো না, মন তাই চাষ করেছে। আমরা ভাবতাম শুধু কলকাতার লোকই দেশের লোকই চাষ করে, লেটুস পাতা ওখানে লেটুস পাতা চাষ হয়েছে, কি ভালো লাগছে দেখো, গ্রিন 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 চারিদিকটা, পাহাড়ের মধ্যিখানে চাষ হয়েছে। চলো যাই দেখি মুরগি খামের দিকে, এখানটাতে মুরগি চাষ করেছে। না না কত মুরগি, সব দেশি মুরগি, আবার অন্য ধরনের একটা কি মুরগি আছে গলা কাটা মতো। কি পাখি মনে ঢুকেছে না থাকে এখানে, এটা কি পাখি? ও এখানে আবার কিছু পাখিও আছে, এই যে উড়ে বেড়াচ্ছে পাখিটা, কোয়েল পাখি না কি বলো তো, ভুট্টা। ও হ্যাঁ ওপরে ভুট্টা শুকনো হচ্ছে, ভেতরটা দেখা যাচ্ছে না কিন্তু ওখানটা ভুট্টা শুকনো হচ্ছে। এখানে চারিদিকে বেশি কুয়াশ চাষই হয় না, কুয়াশের গাছ ভর্তি, ওটা মনে হয় তুলসী পাতা গাছ না কি কে জানে, বড় বড়। এখানে মনে হয় লাউ গাছ হয়েছে, তা কি লাউ গাছ না, ও ওটা কুমড়ো গাছ হয়েছে এখানটায়, হ্যাঁ এটা কুমড়ো ফুল। ওই যে জঙ্গলের মধ্যিখান দিয়ে পাহাড়টা উঁকি মারছে, ওটা ওটা মনে হয় বটবটি না কি গাছ দেখবে। আচ্ছা জেঠিমা, ও বিনস হয়ে আছে, এই যে কোনো ভেজাল নেই বলো, চারিদিকে বিনস হয়ে আছে, মোটা মোটা বড় বড় হয় বিনস গাছ। এখানে মনে হয় আদা তাড়াও চাষ, আদাও চাষ হয় না, একটা ছোট্ট কুমড়ো হয়েছে, ছোট্ট বড় হবে যে ছোট্ট কুমড়ো, সব কুমড়ো। হ্যাঁ চারিদিকটা কি সুন্দর লাগছে, সবগুলো ছেড়ে আজ আমাদের বাড়ি চলে যেতে হবে। মনটা না রাত থেকে খুব খারাপ খারাপ লাগছে, শুধু মনটা খারাপ করছে, এই এলাম সবাই কত আনন্দ করতে করতে, এই আজকে সবাইকে বাড়ি ফিরে যেতে হবে, এখন 8টার মতো বাজে, রুমে যাব গিয়ে একটু ফ্রেশ হব, হয়ে রেডি হয়ে নেব। আজকে সবাইকে টাটা বাই বাই বলে, পাহাড়কে টাটা বাই বাই বলে চলে যেতে হবে, কারণ কি তাদের সাথে ঘুরতে গেছি, তাদের সাথে তো দেখা অবশ্যই হবে, সবাই আমরা কাছাকাছি থাকি, কিন্তু পাহাড় আর দেখা হবে না। আবার কবে সবাই আসা হবে, আর সবাই একসাথে আসার মজাটাই আলাদা, একা একা আসার থেকে সবাই একসাথে আসার মজাটাই আলাদা। এখন রুমে যাব, গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নেব, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব, আর বেশি বড় করব না, নেক্সট ব্লগটা এরপর থেকে শুরু হবে, অলরেডি কাল বিকেল থেকে ব্লগ করছি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড টাটা।